এটা তো তারাই বলতে পারবে, এটা রেলওয়ের জায়গা, এখানে জিআরপি আছে, আরপিএফ আছে। আমি তো মনে করি ওনাদের এখানে আসাটাই অগণতান্ত্রিক নিয়মের বহির্ভূত। আসলে মমতা ব্যানার্জির পুলিশ সংবিধান তো মানবে না, মমতা ব্যানার্জি মানে না, তাই তারা নির্দেশে এসছে, চাকরি বাঁচানোর দায়ে এসছে। তাদের যা করতে বলবে তারাই করবে। তারা যদি বলে রাস্তায় তুলে চাঁদা তুলে কালীঘাটে কাটমানি পাঠাও, তাই করে, পাবলিক জর্জরিত হয়, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। ওনাদের দোষ দিয়ে লাভ নেই, ওই পোস্টটা এই রকমই সরকারের দ্বারা পরিচালিত হতে বাধ্য। তাই সরকার যখন অনৈতিক হয় আর যখন নীতি বা সংবিধান মানেন না, তখন অনৈতিক পথ জনতাও বেছে নেয়। সেই জন্য আন্দোলন যদি হিংসাত্মক হয়ে দাঁড়ায়, তাহলে আমি বলবো পুলিশ কেন মিলিটারি দিয়েও সে আন্দোলনকে জব্দ করা যায় না, দমন পীড়ন করা যায় না। অতীতের ইতিহাস, বিপ্লবের ইতিহাস, যে কোনো গণতান্ত্রিক যখন সরকার অত্যাচারী হয়ে যায় তার পতন ঘটানোর ইতিহাস দেখলে একই আছে। তাই তাদেরকেও আমরা শিক্ষা নিতে বলবো, সেই পরিস্থিতি তৈরি করার জন্য একটা ঘটনায় ঘটে না, হাজারো হাজারো ঘটনা বাংলার বুকে ঘটে চলেছে, আর সব এই অন্যায়টা প্রশাসনের দ্বারাই হচ্ছে। ভোট লুণ্ঠন ওই আইএস থেকে শুরু করে আইপিএসরা জড়িত রয়েছে, কারণ না হলে এইভাবে গণতন্ত্রকে ধ্বংস করে রেজাল্ট পাল্টে দেওয়া যায় না। তাই আমরা অনুরোধ করব, জনগণ খেপেছে, রাস্তায় নেমেছে, সেই পরিস্থিতি তৈরি হওয়ার মুখে আপনারাও নিরপেক্ষ থাকুন। আপনারা সরকারি নির্দেশ পালন করার জন্য, চাকরি রক্ষার জন্য যেটা করতে হয় করুন, কিন্তু জনগণের আন্দোলন চলতে দিন। কালকে না, কালকে তো রাস্তায় নেমেছিলেন এবং আপনাদের রাজ্য সভাপতি, আপনি এবং বিরোধী দলের নেতা সবাই তো রাস্তায় নেমেছিলেন, তারপরেও আজকে এই যে বন্ধ ডেকেছেন সাধারণ মানুষের জন্য, বন্ধটা ডেকেছেন আপনারা বলছেন, এবং আরজি করেন বিচার চাইতে, সাধারণ মানুষ কতটা আপনাদের সাথ দিচ্ছে? সাধারণ মানুষের জনজোয়ার দেখেই দেখা যাচ্ছে, কালকে কোনো আমাদের নেতারা প্রথমে ছিল না। এই অত্যাচার জনগণের উপর হয়, জনগণের, আমরা তো প্রতিনিধি, জনগণকে নিয়েই রাজনীতি, তাই জনগণ যেখানে অত্যাচারিত চরমভাবে হয় তখন আমরা যেতে বাধ্য হয়েছি। তাই আমরা সেই বাধ্যতাও তাদেরকে অন্যায়ভাবে আটকে রাখা, যাতে ছেড়ে দেওয়া হয়, শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করেছি, সেখানেও টিয়ার গ্যাস, লাঠি চার্জ হয়েছে। শান্তিপুর ফুলিয়ার বিভিন্ন কার্যকর্তা আপনাদের কালকে সেখানে গ্রেপ্তার হয়েছে, কি বলবেন এই বিষয়ে? সারা বাংলা জুড়েই বহু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা তাদের মুক্তির দাবিতেই আমরা কয়েকজন সাংসদ, রাজ্য সভাপতি সহ গেছিলাম, আর সেখানে এরকম ঘটনা ঘটেছে, তাদেরকে ছাড়াও হয়নি। তাই আমরা বাধ্য হয়েছি আন্দোলন করতে।